সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কোনো স্কিপ করবা না, আর স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করবা। ওকে, তো অবশ্যই কন্টিনিউ করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে যাই। তো তোমরা প্রথমত যেটা দেখবা সেটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়টা দেখবা। এইটা এ টু জেড, মানে সার্জারি করবা, ঠিক আছে? এ টু জেড ক্লিয়ার আপ করার পরে তোমরা অন্য অধ্যায়ে শিফট করবা। ওকে, তো পরিসংখ্যান অধ্যায়টা যখন দেখবা, মানে আগে প্রথম প্রথমত তোমাকে পরিসংখ্যান অধ্যায় দেখতে হবে। তো পরিসংখ্যান অধ্যায়টাতে যে টপিকগুলো আছে, বিশেষ করে প্রচুরক, মধ্যক, তারপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর হচ্ছে অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ এবং আয়তলিক। আয়তলিকটা একটু অপেক্ষাকৃত মানে কম গুরুত্বপূর্ণ, মানে কম আসে, তারপরও সেফটির জন্য অবশ্যই এটা অনুশীলন করবা, ঠিক আছে? তো এই ছয়টা টপিক তোমরা খুব মানে ভালো করে আয়ত্ত করবা। আয়ত্ত করার পরে যেটা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবা। এবং আরেকটা বিষয় সতর্কতা আমি বলে দিচ্ছি, সতর্ক থাকবা, যেমন আয়তলেখে, আয়তলেখটা ভালো করে বারবার আয়তলেখ গ্রাফ পেপারে আঁকবা, এবং এরপরে খাতায় যে অংশটা লিখতে হয়, ছক্কা গজে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, প্রতি ক্ষুদ্রতম, বর্গঘর বা বর্গবাহু সমান, এক একক ধরে, এই যে কথাগুলো আছে এগুলো কিন্তু ভালো করে মেমোরাইজ করে নিবা। ওকে, এরপরে গ্রাফ পেপারে যখন আঁকবা, তো নিশ্চয়ই এগুলোতে মানে একটা ছক লাগে, মানে ছকের আলোকেই কিন্তু গ্রাফটা আঁকতে হয়। তো ছকটা আগে খাতায় তৈরি করতে হয়, তো ছকটা তোমরা অবশ্যই এটা মেমোরাইজ করে নিবা, ক্লিয়ার করে নিবা, যে এক্স অক্ষ বরাবর, যেমন আয়তলিকের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, এবং অজীব রেখার ক্ষেত্রে যদি যাই তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী ঊর্ধ্বসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এরপরে হচ্ছে গণসংখ্যা বহুভুজে যদি যাই তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। তো এই জিনিসগুলো মানে খুব সিরিয়াসলি নেবা, এই জিনিসগুলো বারবার রিভিশন দেবা। আচ্ছা, তো এটা করার পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এগুলো ভালো করে রিভিশন দিবা, আচ্ছা প্র্যাকটিস করবা বেশি বেশি করে। ওকে, যাতে কোনোভাবেই এই পরিসংখ্যান থেকে যে একটা সৃজনশীল আসবে, এটা কোনোভাবেই যাতে এক মার্কেও যাতে কোনো কাট অফ না হয়, মানে 10-এ 10 যাতে পাওয়া যায়, সেইভাবে প্রিপারেশনটা নেবা। ওকে, আচ্ছা, তো এরপরে যেটা করব, মানে পরিসংখ্যান যেটা ক্লিয়ার আপ হওয়ার পরে, দেখো পরিসংখ্যানে আরও কিছু জিনিস আসে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, চলক, কেন্দ্রীয় প্রবণতা, ঠিক আছে? তো এগুলা জেনে রাখবা, মানে সংজ্ঞাগুলো জেনে রাখবা। এছাড়াও আরও কিছু আসে, সেটা হচ্ছে ছক থেকে, মানে উদ্দীপক থেকে বলে যে উল্লিখিত উপাত্তের, মানে যে ছকটা দেয়া আছে এখান থেকে বলবে যে প্রচুরকের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, এটা থাকতে পারে, ঠিক আছে? এছাড়াও ঊর্ধ্বসীমা, নিম্নসীমা দেয়া থাকতে পারে, বলবে যে মধ্যমান নির্ণয় করো, ঠিক আছে? মধ্যমানের সূত্রটা মাথায় রাখতে হবে, পরিসরের সূত্রগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর শ্রেণী সংখ্যার সূত্র মাথায় রাখতে হবে। তো এগুলা একটু রিভিশন দিয়ে গেলে অবশ্যই ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া বলতে পারে যে মধ্যক, মধ্যকের সূত্রটা লেখো চলকের নাম সহ, প্রচলিত চলকের নাম সহ মধ্যকের সূত্রটা লেখো, অথবা প্রচুরকের সূত্রটা লেখো, হ্যাঁ এভাবে বলতে পারে, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটা লেখো, এগুলো বলতে পারে। তো এগুলো খুব ইজিলি ক্লিয়ার আপ রাখবা। বোর্ড কোশ্চেন তোমরা দেখবা, 2023 সালে বোর্ড কোশ্চেনগুলো দেখলে মোটামুটি অনেক ধারণা পাবা। ওকে, সাপ্লিমেন্ট থেকে অনুশীলন করবা। আচ্ছা, এরপরে যেটা পরিসংখ্যান শেষ হইলো আমাদের, তো এখান থেকে তোমরা সৃজনশীল 510 টেস্ট এক্সামে, আর ফাইনাল এক্সামও পাবা। আচ্ছা, এরপরে এমসিকিউ পাবা মিনিমাম 2 থেকে 3টা, ঠিক আছে? এমসিকিউ মাস্ট বি পাবা। এরপরে এইটা ক্লিয়ার হওয়ার পর তোমরা যেটা করবা সেটা হচ্ছে জ্যামিতি অংশতে যাবা, এই যে ব্যবহারিক জ্যামিতি, এটা করবা। এটা এ টু জেড, অর্থাৎ সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3। সম্পাদ্য 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ,
যেমন ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ঠিক আছে এটা খুবই আসে আচ্ছা তো এই যে ব্যবহারিক জ্যামিতির যে যে প্রবলেমগুলো আছে সেগুলো এ টু জেড বিশেষ করে রম্বস রম্বস তিনটা টাইপের রম্বস আছে দুটা কর্ণ দেয়া থাকলে রম্বস আঁকা যায় একটা বাহু একটা কোণ দেয়া থাকলে রম্বস আঁকা যায় তারপরে হচ্ছে একটা কর্ণ একটা বাহু থাকলে রম্বস আঁকা যায় তো এগুলো রম্বসটা মাথায় রাখবা ভালো করে ট্রাপিজিয়ামটা মাথায় রাখবা ভালো করে মানে বারবার রিভিশন করবা এবং বেশি বেশি করে মানে আঁকবা যাতে প্র্যাকটিস হয় আচ্ছা এরপরে অঙ্কনের বিবরণ তোমরা নিশ্চয়ই জানো সম্পাদ্যে কিন্তু কি দেয়া লাগে না প্রমাণ দেয়া লাগে না অ্যাকচুয়ালি সম্পাদ্যে চিত্রটা ভালো করে আর্ট করতে হয় এবং অঙ্কনের বিবরণটা ভালো করে দিতে হয় মানে অঙ্কনের বিবরণ কিভাবে আঁকছো সেটা দিতে হবে ওকে তো এটা বারবার রিভিশন করবা আচ্ছা এরপরে যেটা করবা ব্যবহারিক জ্যামিতির এই মানে অনুশীলনী বা এভরিথিং কিন্তু ভালো করে মানে এই সাত সাত অধ্যায়ের যত প্রবলেম আছে এগুলো তোমরা নিশ্চয়ই ই করেছো আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম তোমরা অবশ্যই ক্লিয়ার আপ করে নিয়েছো ঠিক আছে এগুলো একটু রিভিশন করো মানে প্রত্যেকটা প্রবলেমে মানে ই করবা অনুশীলন করবা ঠিক আছে তো আমি তারপরেও বলে দিচ্ছি যে অনুশীলনের সাত নম্বর প্রবলেমটা ই করবা তারপরে মানে বেশি করে প্র্যাকটিস করবা তারপরে হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এই ছয় নম্বর প্রবলেমটা ক্লিয়ার আপ রাখবা তারপরে হচ্ছে তিন নম্বর প্রবলেমটা ক্লিয়ার আপ রাখবা 7.1 অনুশীলনের ঠিক আছে তোমরা অবশ্যই যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে করে আমি কি কি বলছি তোমরা অবশ্যই কিন্তু এগুলো দাগাই নিয়ে কাজ আমি অন্যান্য ভিডিওতে আমি কিন্তু দাগাই দিছি অ্যাকচুয়ালি তোমরা চাইলে অন্যান্য ভিডিওগুলো আমার ম্যাথ রিলেটেড প্লেলিস্ট আছে প্লেলিস্টে গিয়ে 2024 ম্যাথ প্লেলিস্ট এটা লিখে সার্চ দিলে তোমরা কিন্তু আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিলে তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে ওখানে আমি বলে দিছি বিস্তারিত ওকে এবং দেখাই দিচ্ছি আমি এই ভিডিওতে দেখাচ্ছি না বাট আমি বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো ওকে তো এই প্রবলেমগুলো করবা বেশি বেশি করে আর সম্পাদ্য তিনটা বেশি বেশি করে করবা সম্পাদ্য এক দুই এগুলোও করবা গুরুত্বপূর্ণ তারপরে রম্বসগুলো করবা রম্বসের যে যে প্রবলেমগুলো আছে রম্বসগুলো বেশি করে করবা সামুদ্রিক করতে হবে আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বৃত্ত অধ্যায়ের যে সম্পাদ্য অংশ কোনো বৃত্তে স্পর্শ কোনো বিন্দুতে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ আঁকতে হবে এটা ভালো করে দেখবা এরপরে হচ্ছে কোনো বহিঃস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শ আঁকতে হবে এটা ভালো করে রিভিশন করবা আচ্ছা এরপরে হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত ঠিক আছে বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত ইটসেট্রা এইগুলো একবারে ভালো করে দেখতে হবে এছাড়াও আরেকটা প্রবলেম খুব বেশি আসে সেটা হচ্ছে কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যে স্পর্শকদ্বয়ের মধ্য মানে স্পর্শক দুটি মধ্যবর্তী কোণ যেন সাইড হয় মানে এটা খুবই আসে আর কি তো এগুলা যতগুলো সম্পাদ্য আছে এই যে বৃত্তের যে সম্পাদ্য অংশ এখান থেকে সম্পাদ্য অংশগুলো খুব দ্রুত ক্লিয়ার করে ফেলবা তাহলে আমি আবারও রিপিট করছি আগে পরিসংখ্যান শেষ করবা তারপরে ব্যবহারিক জ্যামিতির যে প্রবলেমগুলো আছে এভরিথিং শেষ করবা এরপরে বৃত্তের যে সম্পাদ্য অংশটা আছে তোমরা নিশ্চয়ই জানো আমি আরও গত ভিডিওতে দেখিয়েছি তোমরা নিশ্চয়ই জানো বৃত্তের যে সম্পাদ্য অংশটা এটা অর্থাৎ 8.5 ওখানে লেখাই আছে তোমরা এটা ক্লিয়ার আপ রাখবা এরপরে যেটা করবা এই দুটো জিনিস বা আমি যে অধ্যায়গুলো বললাম এগুলা ক্লিয়ার আপ করার পরে অন্য অধ্যায় দেখবা যেমন সসীম ধারাটা দেখতে পারো এটা খুবই একটা ইজি একটা অধ্যায় এই অধ্যায়টা তোমরা যদি অ্যানালিসিস মানে গুণোত্তর ধারা এবং সমোত্তর ধারা এবং এই ইয়াতে মানে এই অনুশীলনীতে বা এই অধ্যায়টাতে তোমরা নিশ্চয়ই জানো যে 13.1 যে অনুশীলনী আছে ওখানে যে কিছু বেশ কয়েকটা প্রবলেম আছে যেমন ১৬ নম্বর প্রবলেমটা বেশি করবা এবং তারপরে হচ্ছে ১৯ নম্বর প্রবলেমটা বেশি করে করবা ঠিক আছে এছাড়াও 5, 6, 7 এই এই প্রবলেমগুলো বেশি করে করবা তাহলে এগুলো করলেই তোমাদের সমান্তর ধারাটা ক্লিয়ার আপ হবে আর গুণোত্তর ধারার ক্ষেত্রে 8 নম্বর প্রবলেমটা বেশি করবা 8, 9, 10, 11 এই প্রবলেমগুলো বেশি করে করবা 4, 5 এই প্রবলেমগুলো বেশি করে করলে ইনশাল্লাহ 100%
এমসিকিউ গুলা ভালো করে দেখবা 100% ইনশাআল্লাহ কমন পাবা। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এর পরে তোমরা যে যে অধ্যায়টা দেখতে পারো সেটা হচ্ছে সহজ, অপেক্ষাকৃত সহজ, সেটা হচ্ছে সেট ফাংশন। এই অধ্যায়টা থেকে প্রায় কোশ্চেন হয়, এই অধ্যায়টা অপেক্ষাকৃত সহজ একটা অধ্যায়, তোমরা অবশ্যই এই অধ্যায়টা দেখতে পারো বা এই অধ্যায়টা বিশেষ করে ডোমেন রেঞ্জ ফাংশন এই অংশগুলো ভালো করে দেখবা এবং সেট প্রকাশের যে পদ্ধতি, ঠিক আছে, এটা সেট গঠন থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এই জিনিসটা ভালো করে শিখবা। ঠিক আছে, এছাড়া পুরুক সেট, পাওয়ার সেট এগুলো ভালো করে দেখবা, তাহলে ইনশাআল্লাহ 100% কমন পাবা। ঠিক আছে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়া তোমাদের যাদের সামর্থ্য আছে, যারা আগে করেছো, এছাড়া দেখো আরও একটা সহজ অধ্যায় আছে তোমাদের দেখাই দিচ্ছে, দূরত্ব উচ্চতা। এই অধ্যায়টা যদি করতে পারো, এই অধ্যায়টা খুবই ইজি, ইজিয়েস্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা থেকে প্রশ্ন প্রায়শই আসে, তোমরা অবশ্যই অবশ্যই এই অধ্যায়টাও করবা। এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে ত্রিকোণমিতি, একটু ডিফিকাল্ট হবে ত্রিকোণমিতির, বিশেষ করে এটাতে যে নয় অধ্যায়টা আছে এইটাতে অনুশীলনী অ্যাকচুয়ালি আছে দুইটা, 9.1 9.2। বিশেষ করে 9.2 থেকে তো একটা প্রবলেম থাকবেই, তো 9.2টা তোমরা খুব ইজি কিন্তু তোমাদের এই 9.2 অনুশীলনীটা করতে পারো, সমাধান করো এইটা আসতে পারে। ঠিক আছে, এবং থিটার মান বলবে যে প্রমাণ করো যে এটা সমান এটা হলে প্রমাণ করো যে থিটার মানে এত, অর্থাৎ অনুশীলনী 9.2টা যদি খুব ভালো করে ক্লিয়ার আপ রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ ওই অনুশীলনী 9.2 আর এই দূরত্ব উচ্চতা এই দুইটা অনুশীলনী, অর্থাৎ অনুশীলনী 10 আর অনুশীলনী 9.2, এই দুইটা অনুশীলনী যদি ক্লিয়ার আপ রাখতে পারো 100% তোমরা গ বিভাগ থেকে এখানে একটা দিতে পারবাই সৃজনশীল এবং এমসিকিউ অনেকগুলা দিতে পারবা। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। তো এইভাবে যদি করতে পারো আর এইগুলো ক্লিয়ার আপ হওয়ার পরে তোমরা দেখবা যদি সম্ভব হয় পরিমিতি দেখতে পারো দেখবা, এছাড়াও আরও অন্যান্য বীজগাণিতিক রাশি, তারপরে হচ্ছে সূচকীয় লগারিদম, তারপরে হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 11 অধ্যায়। এগুলা তোমরা যারা ম্যাথে দুর্বল তারা কিন্তু এই 11 অধ্যায় বুঝতে পারবে না, বুঝতে সমস্যা হবে, ডিফিকাল্ট একটা অধ্যায়। এই কারণে যারা শুধু পাশ মার্ক তুলতে চাও তারা কিন্তু অবশ্যই কি করবা, পরিসংখ্যান করবো পড়বা, তারপরে হচ্ছে এই যে ব্যবহারিক জ্যামিতি, বৃত্তের ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে, এরপরে হচ্ছে সসীম ধারা এবং সেট ফাংশন এবং দূরত্ব উচ্চতা এবং অনুসরণে 9.2, এই যে আমি বললাম এগুলা যারা অপেক্ষাকৃত দুর্বল ম্যাথে তারা এই অনুশীলনীগুলো খুব দ্রুত করবা, তাহলে 100% এই টেস্ট এক্সামে 100% পাস করবা, এটা ইনশাল্লাহ বলা যায়। ঠিক আছে, তো ভিডিওটা লং করছি না, তোমাদের এই পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটা করলাম, তোমরা অবশ্যই ভিডিওটা থেকে অবশ্যই উপকৃত হবা ইনশাল্লাহ। আর তোমরা যদি মানে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। আর যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট, ভিডিও 2024 সালে এসএসসি পরীক্ষা বিষয়ক এবং এভরিথিং আপডেট পেতে চাইলে এবং মানে তোমাদের প্রস্তুতিকে আরও আরও ভালো করতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, সি ইউ এগেন নেক্সট ভিডিও।